হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, লক্ষ্মী পুজোর ছোট্ট করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আমি ভিডিও বানিয়ে রাখি, পরে ভয়েস দিই। তো দেখো, এসে একই অবস্থা। আজকে তো আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছে লক্ষ্মী পুজোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আমাদের এখানে আজকে ধরো পুজো হচ্ছে, তো সে তারই মানে আওয়াজ শুনতে পাচ্ছ, গানের আওয়াজ। তো দেখো, আমি এখানে যেখানে অনুষ্ঠান হচ্ছে, মানে লক্ষ্মী পুজোতে 4 দিন ধরে অনুষ্ঠান হয়েছিল, 4-5 দিন হয়েছিল। তো পুজোর ভিডিওটা দিয়েছি, আর এটা হচ্ছে 3য় দিনের অনুষ্ঠানের ভিডিও তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করছি। তো তোমরা অবশ্যই দেখে নিও, দেখো তো ভালো লাগবে। তো এখানটায় দেখো, স্টেজে বাচ্চাগুলো নাচ করছে। বাচ্চাগুলো বলতে এখানে বহরমপুর থেকে একটা নাচের স্কুল থেকে এসেছে, মানে নিয়ে আসা হয়েছে, মানে ক্লাবের ছেলেপিলেগুলো নিয়ে এসেছে। তো দেখো, খুব সুন্দর এরা নাচ করছিল। কিন্তু আমার সকল বন্ধুরাই তো জানো, মানে নাচের গানগুলো সঙ্গে নাচ না দেখতে পারলে সেটা ভালো লাগে না। মানে কেমন যেন, যেমন তরকারি তে লবণ কম হলে যেমন টেস্টি হয়, তো সেই রকম ব্যাপার। তো শুধু হাত পা নড়ানো, ছুটাছুটি এরকমই মনে হচ্ছে, যেহেতু গানগুলো আমি তো দিতে পারলাম না। তোমরা তো জানোই, গান দিলে কপিরাইট আসবে। তো হাত পা নড়ানোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি আমার সকল বন্ধুকে জানাই অসংখ্য ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। তো আমার নতুন বন্ধুদের বলছি, তোমরা যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার ভিডিওর সঙ্গে থাকো। তো দেখো, এখানে সত্যি ওরা খুব সুন্দর সুন্দর নাচ করছিল, কিন্তু কি করব বলো, গানগুলো তো দিতে পারলাম না। এই দেখো, এখানে একটা পুচকু নাচ করছে, খুব সুন্দর নেচেছিল। তো দেখো, আমরা এখানে নাচ দেখার পরে আমরা আবার ফুচকা খেতে গিয়েছিলাম। তো আগের দিন তো আমরা ফুচকা খাবো বলে আর খেতে পাইনি, মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তো যার জন্য আজকে আর আজকেও মেঘ করেছে, কিন্তু কিছু করার নেই, কালকে যেহেতু খেতে পাইনি, তো আমরা এখান থেকে আবার ফুচকা খেতে চলে গেলাম। তো নাচ দেখতে দেখতেই ফুচকার গাড়ির কাছে গেলাম। তো দেখো, আরও 2-1টা নাচ এখানে তোমাদের সঙ্গে দূর থেকে শেয়ার করছি। সত্যি নাচগুলো কিন্তু খুব সুন্দর করছিল ওরা। এখানে অবশ্য আমি 2দিনকার অনুষ্ঠানের নাচ তোমাদের সঙ্গে শেয়ার করেছি, 3য় দিনের আর 4র্থ দিনের। তো তারপরে বললাম যে আমরা ফুচকা খেতে গেলাম, আমরা আগের দিন ফুচকা খেতে পাইনি, কিন্তু আজকেও মেঘ করেছে, মানে বৃষ্টি শুরু হয়ে গেছে, অল্প অল্প বৃষ্টি পড়ছে। কিন্তু আমরা দেখেছো, এখানটায় প্রিয়াঙ্কা আছে, এটা আমার কাকার মেয়ে সোমু, আর আমি, আমরা তিনজনায় ফুচকা খাচ্ছি। আর এই দেখো, এখানে প্রিয়াঙ্কা, যেটা এরও একটা ইউটিউব চ্যানেল আছে একটা, তো প্রিয়াঙ্কা লাইফস্টাইল। তো আমরা হচ্ছি মাসি বঞ্জি। তো দেখো, ফুচকা খাবার পরে আবার ওই ভিজতে ভিজতে আবার আইসক্রিমও খেয়েছি, কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, মানে বৃষ্টি পড়ছিল, তো আইসক্রিমটা নিয়েই আবার চটজলদি প্যান্ডেলের মধ্যে ঢুকে গেছি। তো দেখো, আমাদের ফুচকা খাওয়ার শেষ হতে চলেছে, তারপরে না এখানটায় পালা কবি গান হচ্ছে, তো সেটাই মায়ের ঘাটে কাঁসা।
বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসি খুশি থেকো, আর অবশ্যই আমার ভিডিওর সঙ্গে থেকো। আমি যতগুলো ভিডিও পোস্ট করছি তোমরা অবশ্যই দেখো।